নদীয়ার নাগরী গৌরসুন্দরকে দর্শন করেছেন। দর্শন করে ভাবছে কার সঙ্গে তুলনা করা যায়, এমন কোন গুণের বস্তু আছে যে গুণের বস্তুর সঙ্গে গৌর গুণের সঙ্গে তুলনা করা যায়। হ্যাঁ, তুলনা করা যেতে পারে, কেননা পরশমণির পরশে যেমন লোহার সোনা হয়, তেমনি গৌরীর পরশে কত অভক্ত নিন্দক পাষণ্ডী কুতার্কিক অভিমানী দুরাচারী ভক্তিহীন ব্যক্তি বৈষ্ণব হয়ে যায়, জীবনটা রত্নে পরিণত হয়ে যায়। তাহলে নিশ্চয়ই পরশমণির সঙ্গে একটা মিল আছে, মিল খুঁজে পাওয়া যাচ্ছে, একটা সাদৃশ্য করা যেতে পারে। মহারাজ বলছে না, তুলনা হয় না। কেন? পরশমণির পরশে লোহার সোনা হয়, এ কথা সত্য, কিন্তু গৌরীর পরশমণি যে লোহাটা পরশে সোনা হলো, ওই সোনাটা আরেকটা লোহাকে স্পর্শ দিয়ে সোনা করতে পারে না, বা পরশমণি যে লোহাটাকে স্পর্শ দান করে সোনা করলো, পরশমণি লোহাকে স্পর্শ না করা পর্যন্ত লোহা সোনা হয় না, লোহা লোহাই থাকে। কিন্তু আমার গৌরী এমনই অভিনব পরশমণি, এমনই অভিনব পরশমণি, পরশ তো দূরের কথা, বলি আমার
মনের পরশে লোহা নিজে সোনা হয় নিজে সোনা হয় পরশ না পেলে কখনো সোনা হয় না পরশ না পেলে কখনো সোনা হয় না নগরীর আমার গৌরীর আমার আমার গৌর হরি আমার আমার গৌর হরি এমনি অভিনব পরশ মনি এমনি অভিনব পরশ মনি গৌর গুণ কীর্তন করে সব রত্ন হয়ে যায় গৌর গুণ কীর্তন করে সব রত্ন হয়ে যায় গৌর গুণ কীর্তন করে সব রত্ন হয়ে যায় যার কোন কীর্তন করলে জীবনটা রত্নে পরিণত হয় সেই গৌরের পরশ পেলে কি হয় কি গো মাইরা যে গৌরহরির কোন কীর্তন করলে রত্ন হয়ে যায় সেই গৌরহরির পরশ পেলে কি হয় কি কোনো কিছুর সাথে তুলনা করা যায় হয় না তাই তো ঠাকুর মহাশয় বলেছেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন পদ গৌরাঙ্গের দুটি পদ যার ধন পদ গৌরঙ্গের দুটি চরণ যিনি আশ্রয় করেছে জগতে যত রকম ভক্তি রয়েছে যত প্রকারের ভক্তি রয়েছে সকল ভক্তি শ্রেষ্ঠ ভক্তি হল গৌরচরণ ভজনা করা জগতে বহু প্রকারের ভক্তি ছুটাছুটি করছে শোনা যায় অমুক জায়গায় একটা পুকুর খনন করতে করতে একটা সোনার সাপ উঠেছে ওই সাপের কাছে যে যা কামনা করে তার বাসনা পূর্ণ হয়ে যায় আমরা ছুটে যাই সেই সাপেকে ভক্তি করতে আর কামনা বাসনা ভিল বাদিত কত তীর্থে গিয়ে কত গাছে যাকে বলা হয় কল্প বৃক্ষ কত দুর্বাসনা কামনা নিয়ে কত ভক্তি করি জগতে নানান দেব দেবীর চরণে কত প্রকারে ভক্তি করছি ধনন দেহি যশন দেহি মোক্ষ দেহি এটা দেহি সেটা দেহি 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 কামনা বাসনা নিয়ে কত ভক্তি করছি এগুলো শুদ্ধ ভক্তি নয় একমাত্র শুদ্ধ ভক্তি হলো যদি তুমি গৌরকে ভালোবাসো এই হৃদয় মন্দিরে যদি গৌর সুন্দরকে বসাতে পারো তবেই তুমি ভক্তি শ্রেষ্ঠ ভক্তি জানতে পারবে ঠাকুর মহাশয় বলেছেন জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিশেষ ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় অমৃত বলিয়া যে বা খায় নানা যদি সদাই ফিরে কদর ভগবান করে তার জন্ম ধপাতে যায় জন্ম ধপাতে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড এগুলো সব বিষের ভাণ্ড অমৃত মনে করে যে খায় বিষ খেলে কি হবে গো তার যা ক্রিয়া তোমায় সারা জন্ম জন্মান্তর ধরে
নানা জনই ভ্রমণ করতে হবে, কদর্য ভক্ষণ করতে হবে, অমৃত তুমি পাবে না। অমৃতের সন্ধান যদি পেতে চাও গৌরহরি চরণ আশ্রয় করো। নিতাই গৌরহরি বল। আচ্ছা, গৌরহরি চরণ আশ্রয় করলে তুমি ভক্তি জগতের শ্রেষ্ঠ বস্তু তুমি একটা জানতে পারলে, শ্রেষ্ঠ ভক্তির সম্মান পেলে। এবার গৌরহরি গুণকীর্তন শ্রবণ করলে কি হবে? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, গৌরহরির গুণকীর্তন কর্ণ মূল দিয়ে যখনই প্রবেশ করছে হৃদয়ে, আসনে হৃদয়ে যখনই প্রবেশ করছি তখন কি হলো? তোমার হৃদয় নির্মল হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, হৃদয় নির্মল হয়ে গেল। শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ধে দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণ নিজ মুখে বলেছেন, যদি কেহ আমার গুণকীর্তন, আমার কথা কীর্তন, ভাগবতীয় কথা কীর্তন, আমার লীলা রস কীর্তন শুনবার জন্য কেউ ইচ্ছা করে, সাধন ভজন অনেক দূরের কথা, যদি কেউ ইচ্ছা করে আমার গুণকীর্তন, আমার ভাগবতীয় কথা কীর্তন শুনবার ইচ্ছা করে, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ, যেমন মনে করো কোন একজন ব্যক্তি অভক্ত, সে নিন্দুক বা দুরাচারী, ভক্তিহীন ব্যক্তি বলতে যাকে বোঝা, এই পথ দিয়ে যাচ্ছে, এখানে গৌর গোবিন্দের রসকথা হচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে যদি মনে ভাবে কি হচ্ছে একটু শুনি তো কীর্তন, কেমন একটু শুনি তো, এই ইচ্ছা করে যদি ক্ষণকাল দাঁড়ায়, সঙ্গে সঙ্গে কৃষ্ণ মনে মনে ভাবে ও তো আমার কথা শুনতে বসেছে, ও তো আমার কথা শুনতে বসেছ, আমারই জন, ও আমারই লোক, সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার কর্ণ দ্বার দিয়ে প্রবেশ করে হৃদয়ে আসন পেতে বসবার চেষ্টা করলেন বা বসে গেলেন। যখনই তুমি ইচ্ছা করেছো শুনো নাই, এখনো শুনো নাই, শুনবার ইচ্ছা করেছ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ মনে মনে ভাবে ও তো আমারই লোক, অতএব আমি কোথায় বসবো, আলাদা আসনে কোথায় বসবো, ওর হৃদয় রূপী আসনেই বসে একটু আমার কথা আমি শুনি, দেখছেন শুনবার ইচ্ছাটা জায়গা মাত্র কি অবস্থা হলো। এবার মনে করুন কোন তীর্থে বা কোন একটা দার্জিলিং হোক বা দীঘা হোক কোথায় বেড়াতে গিয়েছি, অনেক বেড়াতে যাই তো, বেড়াতে গিয়েছি, হয়তো মনে মনে ভাবছি চার ছ দিন এক সপ্তাহ পনেরো দিন থাকবো, একটা রুম ভাড়া করলো, টাকা পয়সা পেমেন্ট হয়ে গেছে যতদিন থাকবে, এবার মালিকবাবু চাবিটা দিয়ে দিলেন, এবার তিনি কি করলেন, চাবিটা খুলে ঘরে ঢুকলে দেখলেন, ঢোকা মাত্র দেখলেন কি মাকড়সার জাল, নোংরা আবর্জনা দুর্গন্ধে ভরা, আগে তো টাকা দেওয়া হয়ে গেছে, তাহলে কি ওইগুলো ছাড়া যাবে, ছাড়লে তো পুরো নষ্ট, মালিকবাবু ফেরত দেবেন না, তাহলে কি করবেন,
মালিককে বলে একটা ছাতা নিয়ে বা বাজারে 10 টাকা 20 টাকা দিয়ে একটা ছাতা কিনে নিয়ে নিজ হাতে রুমটা পরিষ্কার করে সুগন্ধি ধূপ সেন্ট ছিটিয়ে বসবাস করবার যোগ্য করে তারপরে বসবাস আরম্ভ করে দিই। যতদিন থাকার ততদিন থাকা এগুলো দৃষ্টান্ত। যখনই আমরা কৃষ্ণ কথা শুনবার ইচ্ছা করলাম সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলেন কথারূপী কথারূপে আমার কর্ণ মধ্যে হৃদয় আসনে আসলেন বসবার চেষ্টা করলেন। এসে দেখলেন কি জন্ম জন্মান্তর ধরে হৃদয় গুহায় অন্ধকার আবর্জনা ধনং দেহি যশং দেহি এটা দেহি সেটা দেহি 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 দুর্বাসনা কামনা মাকড়সার জাল ঝুল কালিতে ভরা। কৃষ্ণ মনে মনে ভাবলেন যেহেতু ঢুকেই পড়েছি যাবই বা কেন আবার কোথায় বা যাব এই জায়গাটা পরিষ্কার করে নেই। কৃষ্ণ প্রবেশ করে নিজ গুণে কৃপা করে ওই ভক্তে ভাবে ভাবিত হয়ে ভক্তকে হাসিয়ে কাঁদিয়ে নাচিয়ে যাইয়ে তিনিও প্রেম আনন্দ লাভ করছেন ভক্তকে প্রেমে আনন্দে বিভোর করে তার হৃদয়টাকে চিত্তটাকে সুন্দর করে দিচ্ছে নির্মল করে দিচ্ছে। তাই গৌরহরির কথা যখনই কোনো কথা শ্রবণ করা যাবে হৃদয়টা নির্মল হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা গৌরীর চরণ আশ্রয় করলে যদি ভক্তি রসের সার জানা গেল গৌর গুণকীর্তন শ্রবণ করলে যদি হৃদয়টা নির্মল হয় এবার যে কীর্তন করছে তার কি হল অপরে কীর্তন করছে আমি একটু শুনলাম তাতেই যদি আমার হৃদয়টা পরিষ্কার হয়ে যায় এবার আমি যদি কোনো কীর্তন করি গৌরীর কোনো কীর্তন করি তাহলে কি হবে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম।
গৌর গুণ কীর্তন শ্রবণ করলে হৃদয় পরিষ্কার হয়ে যায়, আর কীর্তন করলে কি হবে, যে শুনছে তার একটা কাজ হচ্ছে, আর যে গাইছে তার দুটো কাজ হচ্ছে, যে শুনছে সে কেবল একটা শুনছে তার একটা কাজ হচ্ছে, আর যে গাইছে একসঙ্গে দুটো কাজ হচ্ছে, কীর্তন হচ্ছে আর গৌর কথাটা নিজের কানে নিজে শুনছি, তাহলে দুটো কাজ হচ্ছে, তাতে কি হবে, হৃদয় যখন পরিষ্কার হয়ে গেল গৌর নাম নিতেই তোমার মনে অশ্রু বিগলিত হল। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।